প্রবাদ আছে, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, কিন্তু বাস্তব জীবনে সব কিছু আপনি আপনি আসে না। সাফল্যের চূড়ায় পৌঁছাতে দরকার কঠিন পরিশ্রম, আর সেই কঠিন পরিশ্রম করেই নিজেকে প্রমাণ করেছেন মহেশ থাকসেনা। শ্রীলঙ্কার এই ক্রিকেটারের জীবনে সবথেকে বড় বাধা ছিল তার ওজন। ক্রিকেট খেলতে দরকার স্লিম বডি আর ফিটনেসের। থাকসেনার ক্রিকেট হওয়ার প্রবল ইচ্ছা থাকলেও তার জন্য বড় চ্যালেঞ্জ ছিল তার মাত্রাতিরিক্ত ওজন। 117 কেজিরও বেশি ওজন ছিল মহেশ থাকসেনার। ক্রিকেটের টানে সেই থাকসেনাই নিজেকে প্রস্তুত করে তুলেছেন, গড়ে তুলেছেন একজন পেশাদার ক্রিকেটার হিসেবে। বাড়তি ওজনের কারণে যেই থাকসেনাকে একাদশে সুযোগ না দিয়ে বরং পানি টানানো হতো, সেই মহেশ থাকসেনাই এবার নিজেকে প্রমাণ করেছেন। নিজের যোগ্যতার প্রমাণ রেখেছেন বিশ্বের সবথেকে জনপ্রিয় ক্রিকেট আসর আইপিএলে। নামমাত্র মূল্যে দল পাওয়া থাকসেনা এবছর চেন্নাইয়ের হয়ে দুটি ছড়িয়েছেন। মাত্র 70 লাখ টাকা মূল্যের থাকসেনা 8 ম্যাচে 7.5 ইকোনমিতে বল করে নিজের ঝুলিতে পুরেছেন 12টি উইকেট। টানা পরাজয়ে চেন্নাই যখন টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে, সেই সময়েও চেন্নাইয়ের হয়ে একাই আলো ছড়িয়ে যাচ্ছেন এই শ্রীলঙ্কান। সর্বশেষ রাজস্থান রয়্যালসের বিপক্ষে 33 রান খরচায় তুলে নিয়েছিলেন 4টি উইকেট। এর পরপরই নিজের জীবনের অজানা গল্প নিয়ে হাজির হন শ্রীলঙ্কার এই তরুণ ক্রিকেটার। সাব্বির খান, BHS TV, বরিশাল।